পলাশি একটা শিক্ষা, পলাশি ইতিহাসের ধারাবে পরবর্তী ঘটনার সূত্রপাত বা উদ্গাতা হচ্ছে পলাশি। পলাশির সবচেয়ে বড় শিক্ষা হল যে জাতি হিসেবে আমরা স্বাধীনতা অর্জনের জন্য যোগ্য হইনি, আজও সেই কথাই দাঁড়িয়ে আছে। ওটা কত লোকে সেখানেতে মুষ্টিমেয় প্রাধান্যের জন্য, আর ঠিক এই রাস্তাতেই আমরা দেখলাম 1947-এ গোটা কত লোকের জন্য বাংলাকে আবার ভাগ করে দেওয়া হলো। বাংলার ঘাড়েতে পড়ছে কোপের পর কোপ, 1757, 1905-এর বঙ্গভঙ্গ, 1947-এর দেশ ভাগ, এগুলো কোনোটাই আলাদা কোন সুতোর ঘটনা নয়। তাই আজকে যখনই আচ্ছা গল্প করার যদি থাকে তোমরা একটু অন্য জায়গায় গিয়ে গল্প করো, অনেক জায়গা রয়েছে। কাজে রোগের যদি নিদান খুঁজতে হয়, অর্থাৎ বাঙালির একটা স্বাধীন জাতি হিসেবে পৃথিবীতে তার যে জায়গা সেখানে যদি তাকে পৌঁছতে হয়, তাহলে এই রোগের মূলে তাকে পৌঁছতে হবে, যে রোগের মূলটা রয়েছে আমাদের নিজেদের ভিতরেই, বাইরে কোথাও নয়। ভারতবর্ষ সামরিক বিজ্ঞানের ইতিহাস যতগুলো যুদ্ধ হয়েছে আমাদের বাইরের দেশের সঙ্গে বা দেশের ভিতরে, তাতে সামরিক যারা অ্যানালিসিস করেন তারা দেখিয়েছেন যে শৌর্য বীর্যে ভারতবর্ষ বা বাংলার যারা তারা হারেনি, এর যে বিশ্বাসঘাতকতা উৎকোচে। আর ঠিক এই কথা একবারে 1947 অব্দি সেখানে দাঁড়িয়ে যাচ্ছে যে আমরা যে হেরেছি শহীদ ক্ষুদিরাম বিনয় বদল দিনে, সেদিন আত্মদান আত্মত্যাগ যে একটা আপাত ব্যর্থতায় পর্যবসিত হলো বলে মনে হলো 1947-এ, সেটা হলো আমাদেরই কয়েকজনের জন্যে। অতএব আজকে আমরা ইতিহাসের শিক্ষা নিয়ে স্বাধীন বাঙালি জাতি হিসেবে যদি আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে গড়ে তুলতে চাই, তাহলে সেই রোগের মূল কারণ যে মানসিকতায়, সেই মানসিকতাকে চুরমার করে দিতে হবে, নিশ্চিহ্ন করে দিতে হবে বেইমান বিশ্বাসঘাতকতার যে মানসিকতা, এবং যার জন্যে ইতিহাসের আলোচনার প্রয়োজন আছে। 1757-এ মির্জাফর, রায়দুল্লভ, অমিচাঁদ তারা বিশ্বাসঘাতকতা করেছিল। মির্জাফর গলিত কুষ্ঠ ব্যাধিতে মারা গেছিল। অমিচাঁদের যে ছিল সবচেয়ে কোটিপতি, সে মুর্শিদাবাদে ক্লাইভকে যখন 18 লাখ টাকা তার পাট্টা বেঁচে দিয়েছিল, মুর্শিদাবাদে পাগলের মতন একটা অচেনা লোক হয়ে উঠতে উঠতে মারা গেছিল। আর রায়দুর্লভ এদের মার্বেলের বাড়ি পাঁচতলা রাতারাতি সেখানে গঙ্গার গর্ভে চলে গেছিল। এ হচ্ছে দেশ এবং জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করার কি পরিণাম হতে পারে, এ হচ্ছে তার জলজ্যান্ত প্রমাণ। সিরাজের মাথা কেটে মির্জাফরের ছেলে মিলন যখন সিরাজের মাকে দেখিয়েছিল, তখন তার মা অভিশাপ দিয়েছিলেন, সিরাজের মা, যে যুদ্ধে লড়াই হয় যুদ্ধে মারা হয়ে যাবে এটা ক্ষত্রিয়র কাছে কোনো ব্যাপার নয়, ক্ষত্রিয় রমণীদের কাছে এটা কোনো ব্যাপার নয়, কিন্তু তার কাটা মাথা এনে মাকে দেখানো এটা ক্ষত্রিয়চিত কোনো কাজ নয়। তো বলেছিল বজ্রাঘাতে সেখানে তুই মারা যাবি, ঘটেছিল তাই। দিনের বেলায় রোদ্দুর মেঘ ছিল না, মিলন বাইরে থেকে এসে মুর্শিদাবাদের প্রাসাদের সিঁড়িতে পা দিয়েছে, বজ্রাঘাতে মিলন মারা গেল। এ হচ্ছে ইতিহাসের কথা। তো কাজে ইতিহাসের শিক্ষা, যেমন বিশ্বাসঘাতকতা তারা কোন গোষ্ঠী, একটা বিশেষ মানসিকতা যারা নিজেরা ভোগ করবে, যারা নিজেরা ক্ষমতা দখল করবে, যারা নিজেরা গোষ্ঠী এবং আত্মীয় স্বজন নিয়ে ভালো থাকবে, আর কোটি কোটি মানুষ তাদের দাস হয়ে কাজ করবে, এই যে মানসিকতা, এই মানসিকতা থেকেই দেশের স্বাধীনতার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করার মনোভাব আসে, যা আজ অব্দি বজায় রয়েছে, আজ অব্দি বজায় রয়েছে। তার কারণ আমরা যারা দেশের জন্য সংগ্রাম করেছি, মারা গেছি, আমাদের টার্গেট লক্ষ্য কোনোদিনই দেশের লোক ছিল না, বিদেশি শক্তিকে লক্ষ্য করি আমরা
মেরেছি এবং মরেছি। সেখানেতে দেখা গেল যে এবার দেশের লোককে যেরকম ভীষ্ম সেখানে নপুংসককে রথের সামনে বসিয়ে লড়াই করেছিল যে নপুংসকের গায়ে সে ক্ষত্রিয় নয়, অতএব অর্জুন তীর মারবে না। এই যে এই অর্জুন যে নপুংসককে বসিয়েছিল ঠিক সেই একই জিনিসের ঘটনা যে এবার এখানে গণতন্ত্রের নামে দেশের লোককে সামনে তুলে ধরলো, জানে যে ভারতবর্ষের সংগ্রামী মানুষ যারা তারা নিজেদের লোককে মারবে না, মারেওনি। কিন্তু সমস্ত কিছুরই একটা শেষ পর্যায় আছে, শেষ সীমা আছে। তা আমরা স্যার সেই শেষ সীমায় পৌঁছে গেছি, ইতিহাস এই কথা বলছে। 1757 পরাজয়ের সময় দেখা গেছে যে বাংলার যে নৌবাহিনী তারা তিনবার ইংরেজকে হারিয়েছিল, কাজে শৌর্য বীর্যে বাংলার সেনাবাহিনী কিছু কম ছিল না। বিশ্বাসঘাতকতায় সেখানেতে আমরা হারিয়েছি। এবার তার পরের ধাপেতে এসে ইংরেজ বাঙালি সাহায্য নিয়ে বাংলা দখল করলো, প্রথমে ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দখল করে বাঙালির সাহায্য নিয়ে, বাঙালির সাহায্য নিয়ে গোটা ভারতবর্ষের কে পরাধীন করেছে, বাঙালি সৈন্য এবং বাঙালি বুদ্ধিজীবীদের সংস্পর্শে সাহায্য নিয়ে এশিয়া আফ্রিকা তার সাম্রাজ্য বিস্তার করেছে। কাজে ইংরেজের সাম্রাজ্যবাদের জন্য যদি দ্বিতীয় অন্য কাউকে সবচেয়ে বেশি দায়ী করতে হয় সে হচ্ছে বাঙালি। অতএব বাঙালিকে প্রায়শ্চিত্ত করতেই হবে আর করেই যেতে হবে, যতক্ষণ না সে চূড়ান্ত মার দিতে পারবে ততক্ষণ অব্দি তাকে প্রায়শ্চিত্ত করে যেতে হবে। তার কারণ সে মেনে নিচ্ছে এই ধারাবাহিকতাটাকে, যে এইটাই এনে বাংলার ধারাবাহিকতা। এবার আসছে 1905, 1757 পর 100 বছর ইংরেজ, 1857 সে দখল করলো গোটা ভারতবর্ষ, ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে এবার চলে গেল রানী ভিক্টোরিয়ার হাতে 1858। এবং তখন থেকেই ওই মীর মদন মোহনলালের সঙ্গে যারা পরাধীনতার শিকার করেনি, যুদ্ধে মারা গেছিল, তাদের যে শহীদি আত্মা তারা এবার ভারতবর্ষের সৈন্য সেনাবাহিনীর ভিতরে দিয়ে ঢুকে পড়ল। সেই সময় বিশাল সৈনিক অভ্যুত্থান এবং তার উৎপত্তি হয়েছিল এই বাংলায় ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডে 10ই মে অভ্যুত্থান ঘটালেন সেনাবাহিনীতে 1858। ছড়িয়ে গেল লড়াই দীর্ঘদিন ধরে, প্রায় বছর খানেকের মতন কানপুর মিরাট দিল্লিকে কেন্দ্র করে ইংরেজ সেনানিবাস এবং ছাউনি সমস্ত চুরমার করে দেওয়া হলো, বিশাল এলাকা স্বাধীন। ইংরেজ প্রথম যুদ্ধে হেরে গেল 1857। তখন আমাদের দেশের যারা রাজা ছিলেন নবাব ছিলেন তারা তাদের সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধে ইংরেজকে হারিয়ে দিয়েছেন, খুব ফুর্তি করতে আরম্ভ করলেন। অনেকদিন বাদে একটা যুদ্ধ হয়েছে আর এটা এইরকম ইংরেজের সঙ্গে, তখন কিন্তু নানা সাহেব তাঁতিয়া টোপি ঝাঁসির রানী লক্ষ্মীবাই এরা তরুণ ছিলেন, এরা অনেক বেশি ইংরেজকে বুঝেছিলেন। তারা এদের বললেন যে দেখুন এখন ফুর্তি করার সময় নয়, ইংরেজ ভারতবর্ষ থেকে যায়নি, অতএব তারা আবার সৈন্য আমদানি করবে, উন্নত অস্ত্র আমদানি করবে, করে আক্রমণ করবে, অতএব আমাদের এই সময়ের মধ্যে সৈন্যবাহিনী আমাদের ডবল করে ফেলার দরকার রয়েছে, উন্নত আরো দরকার, এখন বিলাসিতা আমোদ প্রমোদের সময় নয়। তো তারা তো জীবনে কোনদিন বড় যুদ্ধ করেনি, এই আগেকার কালে যারা ওই ছিল আর কি ইংরেজ আসার পরেতে, তারা সেই পুরনো গল্পের গল্প কাটতে আরম্ভ করলো, সে কবে তার দাদা পর দাদা লড়াই করেছিল সেই ঘিয়ের গপ্প শোনাতে লাগলো, এদের প্রস্তুতি নিল না। যার ফলে 8 মাস বাদে ইংরেজ ইংল্যান্ড থেকে জাহাজে করে আরো কামান আরো উন্নত সেনাপতি এবং সৈন্য নিয়ে এসে 1858 সে বিদ্রোহকে ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রাম সংগঠিত ভাবে তাকে শেষ করে দিল এবং গাছের ডালে ডালে এক এক জায়গায় টানিয়ে শয়ে শয়ে সৈন্যকে তারা ফাঁসি দিয়েছে, ভারতবাসীর মনের উপরে আতঙ্ক সৃষ্টি করতে, যাতে করে তারা আর স্বাধীনতার স্বপ্ন না দেখে। এখন সে সমস্ত গাছ এক এক জায়গায় সেখানে যে শহীদ এলাকা হিসেবে চিহ্নিত রয়েছে, ভারতবর্ষের বহু জায়গায় এরকম বহু গাছ ছড়িয়ে আছে, যেমন যেগুলোতে কয়েকশো করে ভারতীয় সৈনিক যারা ইংরেজদের বিরুদ্ধে হাতিয়ার ধরেছিল তাদের সেখানে গাছের ডালে প্রকাশ্যে টাঙিয়ে ফাঁসি দিয়ে ইংরেজ বন্ধ করতে চেয়েছিল ভারতবাসীর এই স্বাধীনতার চেতনাকে।
এরপরে আসছে 1858 থেকে 1905, অল্প কয়েকদিনের ব্যবধান। তার ভিতরেতেই এক বিশাল ঘটনা ঘটছে, অভ্যুত্থান। 1893 স্বামী বিবেকানন্দের চিকাগো, 11 সেপ্টেম্বর 1893, গোটা ইউরোপের বলতে একটা বিস্ফোরণের মতন স্বামীজি সেখানেতে বিস্ফোরিত হলেন। এবং ইংল্যান্ড আমেরিকা ভগবাদী মানুষদের চোখে আঙুল দিয়ে বলে দিচ্ছেন যে যদি তোমরা নিজেদের সংযত না করো তো গোটা ইউরোপ বারুদের স্তূপের উপরে বসে রয়েছে, বিস্ফোরণের পর বিস্ফোরণে এই ইউরোপীয় সভ্যতা এবং জাতি ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। এবং একইভাবে তিনি সেখানে দিয়ে ভারতীয় দর্শন বেদান্ত যারা আগ্রহী ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবী এমনি মানুষ তারা দলে দলে সেখানে দিয়ে শান্তির জন্য সুস্থ জীবনের জন্য বেদান্ত দর্শনকে গ্রহণ করতে আরম্ভ করল। এরপরে স্বামীজি ফিরছেন ভারতবর্ষে 4 বছর বাদে 1897। 1897 সালের 15 জানুয়ারি স্বামীজি মাদ্রাজে পা দিচ্ছেন। 97 সালের 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্ম হচ্ছে। এ হচ্ছে আমাদের পটভূমিকা। আজকের দিনের আমরা বলতে যারা বুঝি, আমাদের যদি ইতিহাস অনুসন্ধান করতে হয় তাহলে আমাদের এইখান থেকে আরম্ভ হচ্ছে পটভূমিকা। একটি পরিবর্তিত ভারতবর্ষ যেখানে ইউরোপীয় পাদ্রীরা এসে বিভিন্ন ভাবে আমাদের ধর্মমত পরিবর্তন করছিল, বলছিল তোমাদের বাপ ঠাকুরদা কিছু জানে না, এটা হচ্ছে অন্ধ করতে আরম্ভ করেছিল। সেখানে তাদের দেশে গিয়ে তাদের বুদ্ধিজীবীদের ভারতীয় দর্শনেতে প্রভাবিত করে দীক্ষিত করতে আরম্ভ করলেন স্বামী বিবেকানন্দ। এই হচ্ছে একটা পরিবর্তিত অবস্থা শুরু হলো। এরপরই আসছেন নেতাজি সুভাষচন্দ্র, পরবর্তী ভূমিকা। তার কারণ সংঘাত অনিবার্য। স্বামী বিবেকানন্দ যখন কাশ্মীরেতে সারা পৃথিবীর বাছাই করা ছেলে মেয়েদের নিয়ে পৃথিবীর প্রত্যেকটি জাতি তৈরির জন্য একটি নেতৃত্বের ট্রেনিং, লিডারশিপ ট্রেনিং করার জন্য তৈরি হচ্ছিলেন, বেদান্তে শিক্ষিত বিভিন্ন জাতির থেকে ছেলে মেয়েদের নিয়ে তারা গিয়ে তাদের জাতি তৈরি করবে, ব্রিটিশ গভর্নমেন্ট কাশ্মীরের রাজাকে বলল যে স্বামীজি একজন পলিটিক্যাল সন্ন্যাসী, কাশ্মীরে কোন প্রতিষ্ঠান করার জন্য তাকে যেন জমি না দেওয়া হয়। সংঘাত শুরু হলো। 1901 স্বামীজি গেলেন ঢাকায়। সেখানে তিনি সরাসরি হেম ঘোষ এবং অন্যান্য যে 4-5 জনই তরুণ ছেলে যারাও স্বাধীনতার সামনে মজগুল ডন বৈঠক বারবেল ডাম্বেল করছে, তারা স্বামীজিকে বললো স্বামীজি কি হবে ইংরেজিকে, তারা বললো মেরে তাড়াতে হবে। বলে কি করে মারবো আমরা এই কজন ছেলে, আর ইংরেজি এত বড় পৃথিবীর মালিক। তো বলে দেখো রাম লক্ষণ যখন বনে ছিল তখন সীতা হরণ হয়েছিল, অযোধ্যা থেকে সৈন্য নিয়ে গিয়ে রাবণ বধ হয়নি। তো সেখানে জঙ্গলে সেখানকার আদিবাসী সেখানকার মানুষ তাদের সঙ্গে বন্ধুত্ব সম্বন্ধে আবদ্ধ হয়েছেন, সেখানে দেশ সৈন্য তৈরি হয়েছে, খবর নিয়েছেন 12 বছর বাদে গিয়ে সীতা উদ্ধার হয়েছে। তাহলে রামচন্দ্র শ্রীরামচন্দ্র তো পূর্ণ শক্তিতে শক্তিমান ছিলেন, কিন্তু নরজীবনের লীলায় সেখানে শিক্ষার জন্য তাকেও স্বাভাবিকভাবে যে ধারা অনুসরণ করতে হয়েছিল তাই করেছিলেন। শ্রীকৃষ্ণ সহায় পাণ্ডবরা তারা 12 বছর বনবাস করেছে, 1 বছর অজ্ঞাতবাস করেছে, পূর্ণ ক্ষমতা থাকা সত্ত্বেও তারপরে গিয়ে সেখানে একটা বদল ঘটেছে। এটা হচ্ছে একটা প্রিপারেশন অফ টোটাল ওয়ার, একটা সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি খালি চলছিল। শ্রীরামচন্দ্র একাই বধ করে দিতে পারতেন কিনা রাবণকে সে পরের কথা, কিন্তু লড়াইটা হচ্ছে একটা সর্বাত্মক লড়াই ছিল, আমূল পরিবর্তন সমাজের অর্থনীতির, এবং সেই ঘটনার জন্য সময় লাগবেই। একটা জাতি পরিবর্তিত হয়ে একটা নতুন জাতি গড়তে গেলে তাদের সময় দিতে হবে। রাতারাতি সেখানেতে কেমন গণতন্ত্রের লেভেল লাগিয়ে দিলে সেখানে দিয়ে জাতির নেতৃত্ব তৈরি হয় না, ঠিক সেই রকমই পাণ্ডবদেরও তাই করতে হয়েছে। সর্বাত্মক যুদ্ধ, তার 12 বছর যুদ্ধ প্রস্তুতির পরেতে লড়াই হয়েছে 18 দিন, 18 অক্ষণী ক্ষত্রিয় মারা গেছে, সমাজ ক্ষত্রিয় প্রাধান্য থেকে মুক্ত হলো, অত্যাচার শেষ। তারপরেতে দীর্ঘদিন অব্দি ভারতবর্ষে আর কোন ইতিহাস নাই, তার মানে কোন উত্থান পতন ঘটেনি, ধারাবাহিকভাবে একটা শান্তিপূর্ণ সাধারণ মানুষের জীবন চলেছিল। এ আমরা দেখেছি যখন ন্যায় অন্যায় লড়াই একটা যুদ্ধ হয় একটা সংঘাত হয়, ঠিক সেই রকমই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম যদি কেউ মনে করে থাকে যে একদিনে দুদিনে
খালি ভোট দিয়ে গদি পাল্টে দিলে, একজনের জায়গায় আরেকজনকে বসিয়ে দিলে, এ দেশটা স্বাধীন হয়ে গেল। মহামূর্খ ছাড়া আর কেউ নেই, এর দেশ সম্পর্কে কোনো জ্ঞান নেই। দেশ তো দূরের কথা, সেটা নিজের পরিবার সম্পর্কে জ্ঞান নেই যে একটা সংসার কিভাবে যে চলে বা চালায়। একটা বাচ্চা ছেলে জন্মালে, তার বড় হতে গেলে তার কতদিন দেখতে হয় আগে থেকে, আর এটা একটা জাতির ব্যাপার।